যান্ত্রিক ব্যস্ততায় বন্ধুত্ব এখন যেন অনেকটাই ভার্চুয়াল। তবে বছরের একটি দিন হলেও সে দেয়াল ভাঙার গল্প বলে বাংলা বাজারের পাশেই বিউটি বোর্ডিং। কয়েক প্রজন্মের বন্ধুত্বের মেলবন্ধনে এই হলুদ আঙিনা শুধু প্রাণের উচ্ছ্বাসেই মেতে ওঠে না, হয়ে ওঠে ইতিহাসের খণ্ড খণ্ড চিত্র। ঝাপসা হওয়া স্মৃতি আজও যেখানে স্পষ্ট, বোর্ডিং চত্বর যেন সেই বন্ধুত্বেরই পুরনো ইতিহাস। হলুদ দালানের যে আঙিনায় মেলবন্ধন কয়েক প্রজন্মের, ব্যাংকে গেলে যেরকম কাচের গোল ইয়ে ফুকো থাকে না, ওই ফুকোর মধ্যে দিয়ে পয়সা দিতাম, সেই 10 পয়সায় এত বড় সিঙ্গাড়া। একই টেবিলে শিল্পী, সাহিত্যিক, বর্তমান সরকারের মন্ত্রী, বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, সব দল মত ভুলে ফিরে যান ছয় দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে। সেক্টর 2 আমি মতিনগরে প্রথম জয়েন করি এবং পরবর্তী সময় সেটা স্থানান্তরিত হয় মেলাঘরে, এবং পর্যায়ক্রমে আমাকে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়। স্বাধীনতা যুদ্ধে যে যেখানে যুদ্ধ করেছি আমরা, কিছু কিছু লোক আমরা এখানে আড্ডা মারত, আমরা তাদের মাঝে এসে তারা আমাদের দিক নির্দেশনে যেত যে এই দেশকে স্বাধীন করতে হলে তোমাদের এইভাবে আন্দোলন করতে হবে। 50-60 কিংবা 70 দশকের তারুণ্য এখন বয়োজ্যেষ্ঠ, তবুও প্রাঞ্চল্য এই আড্ডায় সবাই যেন ফিরে গিয়েছেন যৌবনের সেই ক্ষণে। প্রতি বছরই বন্ধুত্বের এই মিলন মেলা হয়ে আসছে, তবে করোনাকালে 2 বন্ধ ছিল এই আয়োজন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।